অতি বৃষ্টি হলে মাঝে মধ্যে যে আপনারা শুনেন পাহাড় ধস, দেখেন এভাবেই পাহাড় ধসে পড়ে, আর এর নিচে মানুষ যারা থাকে তারাও কিন্তু মারা যায়। একদিন মাটির ভিতরে হবে ঘর রে। Welcome to my channel. আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাতি আসছিল বোন, এই যে এই পাহাড়গুলো কিন্তু রিস্কি, এগুলো যদিও গাছ উঠে গেছে কিন্তু যে কোনো মুহূর্তে এরকম এখানে প্রায় সময় পাহাড় স্লাইডিং হয়। এই যে এই যে অতিবৃষ্টি হলে মাঝে মধ্যে যে আপনারা শুনেন পাহাড় ধস, এই যে পাহাড় ধস, দেখেন এভাবেই পাহাড় ধসে পড়ে, আর এর নিচে মানুষ যারা থাকে তারাও কিন্তু মারা যায়। এটাকে পাহাড় স্লাইডিং বলা হয় আর কি, পাহাড় ধসে কি অবস্থা, নিচে দিয়ে ভিজা, উপরে কিছু নাই। এইটা কিন্তু খুব ঝুঁকিপূর্ণ, যে কোনো মুহূর্তে এটা ভেঙে পড়তে পারে। এই হচ্ছে বাইজিত লিং রোড, যখন কাটা হয়েছিল এটাকে ওইভাবে প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করা হয়নি, বেশি খাড়া হয়ে গেছে। এই বাইজিত লিং রোড অতিবৃষ্টি কয়েকদিন আগে যে হইলো, এই বৃষ্টি আসলে এই রাস্তাটা এখনো ঝুঁকিপূর্ণ থেকে গেছে।